তো আমরা চলে এসেছি এক্স্যাক্টলি কারগিলের ওয়ার মেমোরিয়ালের সামনে। ট্রেলি গুজবাম্পস আসছে গায়ে। কতগুলো সমাধি রয়েছে আমাদের জন্য ইন্ডিয়ান আর্মি কি করেছিল। এটার নাম হচ্ছে বোফোর্স, মেইন ব্যাকবোন, মানে এর জন্যই আর কি মানে কারগিল ওয়ার। When you go home, tell them of us and say, for your tomorrow, we gave our today. লাদাখের লাস্ট পেট্রোল পাম্পে আমরা তেল ভরাচ্ছি। তেলের প্রাইস হচ্ছে, দেখছি পুরো সবুজ পাহাড়, চোখ জুড়িয়ে যাচ্ছে সত্যি কথা বলছি। গুড মর্নিং ফ্রম দ্রাস। কালকে তোমরা দেখতেই পেয়েছিলে কোন রাত্রেবেলা আমরা পাহাড়ের মধ্যে দিয়ে এবং অন্ধকার পাহাড়ে রাইড করতে করতে আমরা এসে পৌঁছেছিলাম দ্রাসে। দ্রাসে এসে নিয়েছিলাম ঠিক এই রুমটা। এর আগের ব্লগে তোমাদের শেয়ার করেছি অলরেডি যে আমাদের এসে হোটেল একদম পছন্দ হয়নি। আমাদের ফোন করে অলরেডি বুক করা ছিল, আমাদেরকে যে রুমটা দিয়েছিল সে রুমটা একদমই থাকার যোগ্য ছিল না। রাত 12টার সময় এসে আমরা একটু কথা কাটাকাটি করার পরে আমাকে এই রুমটা দেওয়া হয়েছে। তার মধ্যেও প্রচুর প্রবলেম রয়েছে, যেমন বাথরুমে দরজা লাগানো এইসব রয়েছে। তো ছাড়া এসব কথা, রাত্রেবেলা ঘুম ঠিকঠাক হয়েছে মোটামুটি। 3টে অবধি প্রথমে সমস্ত ভিডিওগুলো প্রথমে কপি করেছিলাম, দেন ঘুমিয়ে গেছিলাম। 3টের সময় আমরা ঘুমিয়েছি, এখন মোটামুটি বাজে হচ্ছে একদম 10টা বাজতে 15 মিনিট মতো বাকি। আর আমরা ঘুম থেকে উঠেছি মোটামুটি 8:30-8টার সময়। ঘুম থেকে উঠে জাস্ট আমরা পর্দাটা যদি সরিয়ে দিই, ভিউটা ঠিক এরকম। প্রচণ্ড রৌদ্র রয়েছে বাইরে, দ্রাসে কিন্তু একদমই ঠান্ডা নেই। রাত্রেবেলা আমরা একটা মোটামুটি এই একটা ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছি, আমাদের কিন্তু হয়ে গিয়েছিল। আর একটু তোমাদের যদি পাহাড়টা দেখিয়ে দিই, এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টোললিং টপ। এইখানেই কিন্তু এর নিচেই রয়েছে ঠিক হচ্ছে কার্গিলের ওয়ার মেমোরিয়ালটা, আর এটাতেই কিন্তু কার্গিলের যুদ্ধ হয়েছিল। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই ছোট্ট পিকটা দেখো, উপরে যেটা স্নো পড়ে রয়েছে এটা কিন্তু টাইগার হিল, এটা কিন্তু দার্জিলিং এর টাইগার হিল না। তো চলো নিচে যাই, বাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। লাগেজ আমাদের ফুল একদম লোড করা হয়ে গেছে, জাস্ট এই দু একটা জিনিস বাকি রয়েছে, সেগুলো ঢোকাবো, আমাদের লাগেজ প্যাক কমপ্লিট হয়ে যাবে। নিচে যাই, বাকি কথা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে কিন্তু আমরা একটা দারুণ রাইড করতে চলেছি, কারণ জোজিলা পাস, যেটা কিন্তু রীতিমতো একটা টাইমে প্রত্যেকটা বাইকার থেকে শুরু করে প্রত্যেকের একটা ত্রাস ছিল, মানে রীতিমতো এই জায়গাটা নিয়ে অনেকেরই ভয় রয়েছে এখনো, জোজিলা পাস ভয়ঙ্কর যদি ওয়েদার খারাপ থাকে। ফাইনালি কিন্তু আমরা হোটেলের নিচে চলে এসেছি, আমাদের লাগেজ হয়ে গেছে ফুল মাউন্ট, দেখতেই পাচ্ছ এই যে গাড়িও কোল্ড স্টার্ট আমার হয়ে গেছে, অভিনবতা কোল্ড স্টার্ট করছে। আর এই যে দেখতে পাচ্ছ হোটেল গ্র্যান্ড স্নো ভিউ, দেখো আমার তো পছন্দ হয়নি, তোমরা রেফারেন্সের জন্য রেখে দিতে পারো। যদি তোমরা ইচ্ছে হয় যে এই দ্রাস দিয়ে যাচ্ছ কোথাও একটা থাকতে হবে, তো অবভিয়াসলি তোমরা থাকতেই পারো এখানে। বাট আমি সত্যি কথা বলছি, সব মানে গোটা ট্রিপের সব থেকে এক্সপেন্সিভ হোটেল আমি এটা নিয়েছি, আর সব থেকে বাজে সার্ভিস পেয়েছি আমি এখানে। খাবারের রাত্রেবেলা যে রুটিটা তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে, রুটি আর চিকেন, রুটিটা জাস্ট ছেঁড়া যাচ্ছে না, এই হলো ব্যাপার। তো চলো, যেটা ট্রিপের মধ্যে এগুলো হবেই, সব ভালো পাবো এমনটা নাই। ট্রিপে বেরিয়েছি, ট্রাভেল করতে বেরিয়েছি, এরম কিছু দু একটা এক্সপিরিয়েন্স হবেই। বাকি সুন্দর দেখতেই পাচ্ছ এই যে হোটেলের যে গ্লাসটা রয়েছে, এর মধ্যে পিকের রিফ্লেকশনটা আসছে, দারুণ লাগছে দেখতে। তো চলো আর দেরি না করে আমরা একদম গোপ্রো সেটআপে দেখা করি। সামনেই রয়েছে ওয়ার মেমোরিয়াল, একটু ওয়ার মেমোরিয়ালের সামনে যাবো, একটু ভেতরে ঢুকবো। বুঝতেই পারছো কার্গিলের ওয়ার মেমোরিয়াল প্রচুর ইমোশন জড়িয়ে রয়েছে, আমার না গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের। তো চলো একদম দেখা হচ্ছে গোপ্রো সেটআপে। তো ঘড়ির কাটায় টাইম হয়েছে এখন 10:30, আর আমরা কিন্তু বেরোলাম দ্রাস থেকে। প্রথমে যাবো আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল, এই সাইডে রয়েছে কার্গিল, কার্গিলের পরেই হচ্ছে তোমার দ্রাস, কার্গিলের দিক থেকে এসছি। বাট আমরা একটু সামনে যাবো, কারণ সামনেই রয়েছে কার্গিলের ওয়ার মেমোরিয়াল, সাথে রয়েছে একটা পেট্রোল পাম্প, সেটা মাত্র 2 কিলোমিটার পরে। এছাড়াও পেছন দিকে একটা পেট্রোল পাম্প আমরা পেয়ে যাবো। জাস্ট গ্রিনারিসটা দেখো, ও কি লাগছে দেখতে। আজকে কিন্তু আমরা অলরেডি একটা ট্রানজিশনও পেরোতে চলেছি, সেগুলো পরে বলছি তোমাদের। কার্গিলের ওয়ার মেমোরিয়াল কত ইমোশন জড়িয়ে রয়েছে, ও 1999, ও ভাই। এই যে দেখতেই পাচ্ছ আমরা এসে পৌঁছে গেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। চলো বাইকটা একটু রেখে ঘুরে আসি ওয়ার মেমোরিয়ালটা। তো আমরা চলে এসেছি এক্স্যাক্টলি কার্গিলের ওয়ার মেমোরিয়ালের সামনে, মানে লিটারালি গুজবাম্পস আসছে গায়ে। দেখতে পাচ্ছ এই যে কার্গিল ওয়ার মেমোরিয়াল, পেছনটা এই জিনিসটা দেখতে আমার বেশি ভালো লাগছে, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। তো ভেতরে ঢোকার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসছে, তো মনে হয় ভেতরে পুরোপুরি ভিডিও অ্যালাউ নেই, দেখি কতটা কি করতে পারি, যতটা পারছি ততটাই তোমাদের দেখাচ্ছি। এই যে ভেতরটা, ইন্ডিয়ান আর্মির সব অফিসাররা রয়েছেন। তো আমরা কিন্তু ওয়ার মেমোরিয়ালের ভিতরে রয়েছি, প্রচুর জায়গায় ভিডিও ফুটেজ নেওয়া একদমই অ্যালাউ না, তো
তাও তোমাদের অল্প অল্প করে দেখাবো। এই জায়গাটা দেখতে পাচ্ছ কতগুলো সমাধি রয়েছে, মানে জাস্ট নেম প্লেট গুলো লাগানো রয়েছে, গায়ে গুজবাম্পস আসছে, কি বলো? একদম তাই। আমাদের একটা ফিলিং স্যার যে আমাদের জন্য ইন্ডিয়ান আর্মি কি করেছিল, এই যে এইটা হচ্ছে সেই টোলোলিং টপ যার জন্য আমাদের ইন্ডিয়ান আর্মির সাথে পাকিস্তান আর্মির সেই ওয়ারটা হয়েছিল, এই সেই টপ টোলোলিং টপ। একটু যদি তোমাদের একটা 360 রাউন্ড ঘুরে দেখাই, এটা হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। সামনে তোমরা বোফোর্সটা, আমি জানতাম না, অভিনবতা বললো এটার নাম হচ্ছে বোফোর্স। এটা হচ্ছে আমাদের কি ছিল কার্গিল ওয়ারের মেন ব্যাকবোন, মানে এর জন্যই আর কি, মানে কার্গিল ওয়ারের প্রায় 30% আমরা এখানে অ্যাডভান্টেজ ছিলাম আমরা। এগুলো সব ওয়ার্কিং ছিল, সেগুলোকে এখানে অ্যাজ এ রাখা রয়েছে দেখার জন্য। ওহ ভাই, এগুলো প্রত্যেকটা জিনিস ইউজ হয়েছিল দেখো। এটা হচ্ছে তোমার হচ্ছে হাউস জার। হ্যাঁ, এটা একটা ছোট সাইজের, এটা তোমার হচ্ছে মানে আটেলারি, মানে এটা তোমার তুমি হচ্ছে এটাকে তুমি টেনে তুমি অনেকটা তুমি উপরে তুমি নিতে পারবে। আচ্ছা, বোফোর্স তোমার কি ছিল? বোফোর্স তোমার লং রেঞ্জ, বোফোর্স তোমার নিচ থেকে তুমি অনেকটা তুমি এখানে হচ্ছে উঁচুতে ওঠাতে পারবে, উঁচুতে তুমি এখানে এটা স্ট্রেট লেন, এটা তোমার হচ্ছে স্ট্রেট লেন, তোমার ধরে এটাকে তুমি ধর টেনে তুমি ধরে হচ্ছে নিয়ে যেতে পারবে। কিন্তু কি এর তোমার রেঞ্জ তোমার শর্ট, কিন্তু এ অনেক বেশি এফেক্টিভ উঁচুতে। বাকি এখানে লেখা রয়েছে তোমরা দেখে নিতেই পারো, টোলোলিং টপ হচ্ছে এটা। আর এর ঠিক সামনেই দেখো, এতক্ষণ আমরা খুঁজছিলাম জাস্ট পেয়েছি খুঁজে, এটা হচ্ছে সেই টাইগার হিল। এটা কিন্তু ওই দার্জিলিংয়ের টাইগার হিল না, এটা এখানকার টাইগার হিল। এইটা ক্যাপচার করার পর কিন্তু ইন্ডিয়ান আর্মি টাইগার হিল ক্যাপচার করেছিল। আর এই অপারেশনটার একটা নাম দিয়েছিল, সেই অপারেশনটার নাম কি? অপারেশন বিজয়। অপারেশন বিজয়, যেটা তোমার হচ্ছে যখন তোমার টোলোলিংকের যখন তোমার হচ্ছে অপারেশন হলো, তারপরে যখন ফাইনাল অপারেশন যখন হয় তোমার হচ্ছে, যেটা তখন ক্যাপচার হয়, এই যে দ্যাট ইজ তোমার হচ্ছে এই যে টাইগার হিল। টাইগার হিল যখন তোমার বিজয় হয় সেই সময় হচ্ছে সেই অপারেশন তোমার নাম ছিল অপারেশন বিজয়। কি লেখা রয়েছে, লিটারালি গায়ের লোম খাড়া হয়ে যাবে। When you go home, tell them of us and say, for your tomorrow, we gave our today. অসাধারণ কথা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কার্গিলের ওয়ার মেমোরিয়াল। এই যে আর এর ঠিক উল্টো দিকে আমরা বসে রয়েছি একটা ছোট্ট চায়ের দোকানে, নিয়ে নিয়েছি কাওয়া, সাথে ছিল পার্লেজির ওটস বিস্কুট। কি বলো, কেমন খেতে, কি খেলে? আমি তো জীবনেও খাইনি, একদম অন্যরকম। আচ্ছা, একদম এখানে এখানে এসে কিনা তোমার টেস্ট করতে হবে, টেস্ট করতেই হবে। চলো এটা খাই, দিয়ে বাকি এখন সামনে তো আবার জজিলালো রয়েছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের ক্রস করতে হবে। আমরা ফাইনালি কিন্তু বেরিয়ে পড়েছি দ্রাস থেকে, বাঁদিকে রয়েছে আমাদের দাড়িয়ায় দ্রাস নদী, সুরু ভ্যালিতে গিয়ে মিশছে, অসম্ভব স্রোত রয়েছে এই সময়টা। অ্যাকচুয়ালি বরফটা গলছে তো প্রচণ্ড স্রোত রয়েছে ওই জন্য। আর আজকে কিন্তু তোমাদেরকে একটা ট্রানজিশন দেখাতে চলেছি, কারণ আজকে আমরা লাদাখের পার্পেল, বাদামি, ব্রাউন এইসব কালারের পাহাড় ছেড়ে গ্রিন কালারের পাহাড়ের মধ্যে এন্ট্রি নেব, মানে আমরা লাদাখ থেকে এন্ট্রি নেব আজকে কিন্তু কাশ্মীরে, কাশ্মীর ভ্যালিতে। একটাই জিনিস ইয়ে লাগছে কি, কাশ্মীরে ভেবেছিলাম একটা বা দুটো দিন থাকবো, অ্যাকচুয়ালি একটু তাড়াহুড়ো রয়েছে, বাড়ি যেতেই হবে। এরপরে যখন আসবো শুধু কাশ্মীরের জন্যই আসবো, একটা প্রপার ট্যুর হবে ডেডিকেটেড টু কাশ্মীর। আর তোমাদেরকে জানিয়ে দিই, দ্রাসে কিন্তু একটা পেট্রোল পাম্প রয়েছে, কার্গিলের ওয়ার মেমোরিয়ালের থেকে ঠিক 4 কিলোমিটার পরে একটা পেট্রোল পাম্প রয়েছে, তারপরে আবার একটা নতুন পেট্রোল পাম্প হয়েছে জাস্ট জজিলার মোটামুটি 20 কিলোমিটার মতো আগে একটা পেট্রোল পাম্প হয়েছে, ওখান থেকে আমরা পেট্রোলটা ভরিয়ে নেবো। আর ওই পেট্রোল পাম্পটা কিন্তু একদম নতুন হয়েছে, লাস্ট বছর এটা মনে হয় ওপেনিং হয়েছে। দাড়িয়ায় দ্রাস নদীর সাথে এই সুন্দর ভ্যালিকে আমরা এনজয় করতে করতে এগিয়ে যাই কাশ্মীরের দিকে। দাড়িয়ায় দ্রাস নদী, সামনে স্নো পিক মাউন্টেন, উফ যেন আলাদাই লাগছে দেখতে। দেখো জাস্ট স্রোতটা দেখো, জলের কি ফোর্সে আসছে জল, জাস্ট দেখো পুরো ল্যান্ডস্কেপটাই চেঞ্জ হয়ে গেছে আজকে। থ্যাংক ইউ ভাইয়া, অভিনবতার ব্যাগটা গেছে পড়ে যেতে যেতে, একটু হলে গাড়িটার তলায় পড়ত। কেমন করে বেঁধেছ? এটা হচ্ছে তোমাদের জজিলা ওঠার পথে লাস্ট পেট্রোল পাম্প, এটা মোটামুটি জজিলা থেকে 25 কিলোমিটার মতো পেছনে রয়েছে, লাদাখের এটা লাস্ট পেট্রোল পাম্প।
লাদাখের লাস্ট পেট্রোল পাম্পে আমরা তেল ভরাচ্ছি। তেলের প্রাইস হচ্ছে 102 টাকা। চলো ডাল দিয়ে স্যার ফুল। আর জাস্ট পেট্রোল পাম্প থেকে বেরিয়েই ভিউটা দেখে জাস্ট মাথা খারাপ হয়ে গেল। সামনেই রয়েছে মোটামুটি 25 কিলোমিটার পরে আমাদের জজিলা পাস। এই জজিলা পাসকে কিন্তু অনেকেই হাইট হিসাবে নেগলেক্ট করে, বাট কখনোই এই ভুলটা করো না। এটা কিন্তু এক সময় আমাদের বাইকারদের ত্রাস ছিল। আর এই বছর মানে 2023-এ জজিলা পাস কিন্তু রেকর্ড টাইমে খুলেছে। মার্চের মধ্যে জজিলা পাস খুলে গিয়েছিল, কিন্তু তারপরে আবার দুবার বন্ধ হয়ে গেছে হেভি স্নোফলের জন্য। যে দেখতে পাচ্ছ এত ভেড়া এত ছাগল, এরা কিন্তু এই সব নিয়ে ওপরের দিকে উঠে যাবে। মানে ওপরের ভ্যালিগুলোতে যেহেতু বরফগুলো দেখো গলে গিয়েছে, এই জন্য এরা সব নিয়ে কিন্তু ওপরে উঠে যাবে মোটামুটি 2-3 মাসের জন্য। ওখানে ভেড়া টেরা চড়ায় সমস্ত, নিজের খাবার দাবার সমস্ত কিছু ওখানে নিয়ে ওরা চলে যায়। এইটা যে সামনে যে চেকপোস্টটা দেখছো, এটা হচ্ছে লাদাখের লাস্ট চেকপোস্ট। স্যার কুছ এন্ট্রি করনা হ্যায়, আমাদের ছেড়ে দিল। এর মানে হচ্ছে রাস্তার সামনে ক্লিয়ার রয়েছে, এদিক থেকেও গাড়ি আসছে ওদিক থেকেও গাড়ি যাচ্ছে। এইটা হচ্ছে লাদাখের লাস্ট চেকপোস্ট, এরপরে কোনো লাদাখের চেকপোস্ট নাই। আর জজিলা পাস হচ্ছে লাদাখের লাস্ট, মানে এদিক থেকে ঢোকার সময় জজিলা পাস ক্রস করলে আমরা লাদাখ ছেড়ে দিলাম। আর এখান থেকে জজিলা পাস হচ্ছে এক্স্যাক্টলি 18 কিলোমিটার মতো। অনেক সময় এই জায়গাটায় আটকে দেয় যদি জজিলা পাস ক্লিয়ার না থাকে। এই জজিলা পাস ওঠার পথে কিন্তু রাস্তা বেশ খারাপ রয়েছে, বেশ খারাপ মানে বেশ খারাপ। পুরোপুরি রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে, রাস্তা ভীষণ খারাপ রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে দেখো, তোমাদের জন্য অনেকের জন্যই হয়তো সুখবর, ওপেন হচ্ছে কিন্তু জজিলা টানেল। এই জজিলাকে অ্যাকচুয়ালি লাদাখের সাথে জোড়ার জন্য, মানে সারা বছর লাদাখের সাথে জোড়ার জন্য, যেমন আমাদের রোহতাংকে জোড়ার জন্য অটল টানেল তৈরি হয়েছে, তেমন এই লাদাখকে এই সাইড থেকে মানে কাশ্মীরের সাথে জোড়ার জন্য কিন্তু তৈরি হয়ে যাচ্ছে জজিলা টানেল। কারণ কি, মোটামুটি বছরে 6-7 মাসই পুরো জজিলা পাস প্রচণ্ড বরফের কারণে বন্ধ থাকে, যার জন্য পুরো কানেক্টিভিটিটা পুরো একদম বন্ধ থাকে, যার জন্যই হচ্ছে এই জজিলা টানেল তৈরি করা হচ্ছে। যতদূর আমার কাছে খবর রয়েছে মোটামুটি 2024 এন্ড বা 25-এর শুরুতেই কিন্তু এই টানেল ওপেনিং হয়ে যাবে। এই যেগুলো দেখো পুরো বরফ জমে রয়েছে, দেখো পুরো কালো বরফ। এই দেখো পুরো জলটা আসছে, দেখেছো বরফের তল থেকে। মোটামুটি 5 কিলোমিটার হয়ে গেল এরকম রাস্তা খারাপ। বাপরে, গাড়িগুলো জাস্ট ধুলো উড়িয়ে সাদা করে দিচ্ছে। দেখো জলের যে স্রোতটা দেখছো, পুরো গ্লেসিয়ার থেকে আসছে। অ্যাকচুয়ালি রাস্তার তল দিয়ে ক্যানেল করে দেওয়া আছে, যে গ্লেসিয়ারগুলোর জল যেন রাস্তার তল দিয়ে যে এইটা দিয়ে যেমন আসছে, পুরো এই তলটা দিয়ে এসে বেরিয়ে যাচ্ছে এটা দিয়ে, নাহলে রাস্তাটা ব্লকেজ হয়ে যেত। এটা একদম খুব রিসেন্টলি করা হয়েছে। এই যে পুরো ভেড়ার পাল নিয়ে সব ওপরে উঠছে এখন। শুধু ভেড়া না, ছাগলও রয়েছে দেখছি। দেখো কত ভেড়ার পাল, এরা এখন খাওয়ার দাওয়ার নিয়ে মোটামুটি 2-3 মাস মতো ওপরে থাকবে। তো আমরা কিন্তু দুজনে মিলে এন্টার করতে চলেছি জজিলা পাস 11,649 ফিট। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি জজিলা পাস এর ঠিক সামনে। প্রচুর বাইকারদের ভিড় রয়েছে, আমাদেরও লাইনে দাঁড়াতে হবে। এই মুহূর্তে জাস্ট আমরা এসে পৌঁছেছি জজিলা পাস, যার হাইট কিন্তু 11,649 ফিট। আমাদের এই ট্রিপের এটা হচ্ছে লাস্ট, মানে লাস্ট পাস, এরপরে কিন্তু আর কোনো পাস নেই। আর এই পাসটা ক্রস করলে কিন্তু আমরা লাদাখ থেকে বেরিয়ে পৌঁছে যাবো কাশ্মীর রিজিয়ানে। একটু দেখি, আর এটা আমাদের বাইক, এখানে অভিনবদার বাইক দুটো পার্ক করা রয়েছে। তো ফাইনালি আমরা জজিলা থেকে রিল, ফটো, ছবি, ভিডিও সমস্ত কিছু করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আজকে ওয়েদারটা ভীষণই ভালো, তো ভাবছি যে কিছু তো খাওয়া দাওয়া হয়নি, কিছু ব্রেকফাস্ট করে নি। কিছু কি খাবে? এই দোকান থেকে ম্যাগি খেলাম। নিশ্চয় তো দেখতে পাচ্ছ পুরো স্নো অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, স্কেটিং, অ্যাডভেঞ্চার বাইকিং সব কিছু কিন্তু এখানেই হয়। তো আমরা এগুলো করবো না, আর জাস্ট ম্যাগি যে খেলাম একটা ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি জজিল জাস্ট ক্রস করেই দেখবে অনেক কটা দোকান আছে ডান দিক বাঁ দিকে, কোনো দোকানে কিছু খাবে না। কারণ হচ্ছে একটা মিনারেল ওয়াটার যেটার দাম বাইরে 15 টাকা বা 20 টাকা, সেটা এরা বিক্রি করছে 40 টাকা। একটা এইটুকু বলে ম্যাগি দিয়েছে,
ম্যাগি খেয়ে আমি জিজ্ঞেস করলাম ম্যাগি বিল কত, বলছে দুটো ম্যাগি 200 টাকা, এইটুকুটা ম্যাগি। ম্যাগিটা রেডি করাই আছে, 10 টাকার পুরো ম্যাগিও দেয়নি তোমাকে, মানে 10 টাকা না 12 টাকার প্যাকেটগুলো হয় না, ওই ম্যাগিও দেয়নি, ওটার দাম 200 টাকা। ছোট্ট একটা জিনিস ভাবলাম শেয়ার করা উচিত, তাই শেয়ার করে দিলাম তোমাদের সাথে। পুরো রাস্তাটায় ফুটটালি বসানো রয়েছে, কারণ রাস্তাটা মাঝে মাঝেই খারাপ হয়ে যায় বলে এটা বসিয়ে এরা ঠিক করেছে, যার জন্য ফুটটালি বসানোর জন্য কিন্তু খুব বেশি স্পিড তোলা যাচ্ছে না। পুরো রাস্তাতে বিভিন্ন জায়গা থেকে গ্লেসিয়ার গলে গলে পুরো জল পড়ছে, জাস্ট স্নো ওয়ালটা দেখো, তল দিয়ে কিন্তু পুরো জল যাচ্ছে। আজকে আমরা লাস্ট স্নো দেখতে পাবো, আর কিছুক্ষণ, এই সামান্য কিছু কিলোমিটার, তারপর থেকে কিন্তু আর স্নো দেখতে পাবো না। পুরো স্নো ওয়াল দেখো ডান দিকে, আর হালকা একটা ঠান্ডা হাওয়া বইছে, খুব একটা ঠান্ডা না, হালকা ঠান্ডা হাওয়া বইছে। শ্রীনগর যাওয়ার দুটো রাস্তা রয়েছে, দোতলা রাস্তা হয়ে গেছে, একটা ওপর দিয়ে যাচ্ছে, একটা নিচ দিয়ে, নিচেরটা একদম নতুন হয়েছে, ভীষণ খারাপ রয়েছে রাস্তাটা, আর খুব ভয় লাগছে, সত্যি কথা বলছি ভীষণ ভয় লাগছে। একটা পুরো পুরো ব্লাইন্ড কার্ভ, কিচ্ছু নেই রাস্তার বাঁদিকের খাড়া খা দূরে, বাপরে বাপ, ভয়ানক ভয় লাগছে আমার। এতগুলো পাস করে এসেছি, এটা দিয়ে আমার ভীষণ, ওরে বাপরে রাস্তাটা দেখো, ও মাই গড, ওরে বাপরে ভয়ানক লাগছে রাস্তাটা। আর ফুটটালি তো একটু স্লিপ করছে, দেখো শুধু রাস্তাটা, দিক থেকে গাড়ি আসলো তো আরো ভয় লাগছে, একদম খাদের কিনারে পুরো। সামনের জায়গাটা দেখে রীতিমতো আমার গায়ে জ্বর চলে আসছে, ওরে বাপরে, এই গাড়িটা মানে উঠতে পারছে না, গাড়িটা আটকে থেকে গেছে, এতটা স্টিফ। গোপ্রোতে দেখে জানি তোমরা বুঝতে পারছো না, ভীষণ স্টিফ। সামনের ওয়াটার ক্রসিংটা দেখে পুরো গ্লেসিয়ার থেকে জল নামছে, দেখেই তো ভয় লাগছে ভাই। ও ভাই ও ভাই, জয় শ্রীকৃষ্ণ, পার করে দিয়েছি, খুব ডিপ ছিল। এই যে জলগুলো দেখছো সব পুরো গ্লেসিয়ারের জল, আবার একটা ওয়াটার ক্রসিং রয়েছে ভাই, না এটা মনে হচ্ছে খুব একটা হার্ডি না, হ্যাঁ এটা সিম্পল আছে। আরে বাবা, আর একটা, এতে গোটা রাস্তাটা পুরো ওয়াটার ক্রসিং দিয়ে যাচ্ছি আমরা, এত সরু রাস্তা, ওদিক থেকে গাড়ি আসলে রীতিমতো টেনশন হচ্ছে। দেখো আমরা গোটা লাদাখে এত ওয়াটার ক্রসিং পাইনি ভাই, এইবার দেখো আমরা কিসের জ্যামে পড়েছি, ছাগল ভেড়ার পালের জ্যাম। দেখতে পাচ্ছ লেখা রয়েছে জম্মু 389, শ্রীনগর 95, সোনমার্গ হচ্ছে 10 কিলোমিটার এখান থেকে। পুরো রাস্তাটাই কাটলো পুরো জ্যামে, ভীষণ জ্যাম। আমরা এই রাস্তাটা দিয়ে নামলাম, অসম্ভব রকমের জ্যাম ছিল, আর নেমেই আমি সামনে দেখতে পেয়ে গেছি, দেখো যেটা তোমাদেরকে আমি আস্তে আস্তেই বলছিলাম, জজিলা টানেল প্রজেক্ট, এটা দিয়ে তোমাদের টানেলটা হচ্ছে, আগামী 1 বছরের মধ্যে হয়ে যাবে। ফাইনালি এখানে এসে ভাবলাম একটু রেস্ট নিই, সকাল থেকে ওই একটু ম্যাগি, ওইটা ছাড়া আর কিছু খাইনি, তারপর চা অর্ডার করেছি, আর এই একটা লোকাল কেক। ইয়া বানাতে হো, খুদ বানাতে হো আপলো, কিসমে বানতে হো, মাইক্রোওভেন মে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি লোকাল কিছু কেক, দেখে লোভ লাগলো এই জন্য নিলাম। এটা কি ভাইয়া? ইয়ে স্যার বিস্কিট হ্যায়, বিস্কিট হ্যাঁ, আচ্ছা লোকাল লোকাল। চার কেক, একটা করে কলা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমাদের মোটামুটি দুপুরের ব্রাঞ্চ হয়ে যাবে, মানে দুপুর আর সকাল মিলিয়ে ব্রাঞ্চ হয়ে যাবে। লোকাল কেক তো এখনো আমি খাইনি, বাট অভিনবতা খেয়েছে, কেমন খেতে লাগলো? ভালো খেতে? মারাত্মক খুলে কেকটা, বহুত বড়িয়া ভাইয়া, বহুত বড়িয়া, মারাত্মক খুলে কেকটা, একদম ফ্রেশ, নরম স্পঞ্জি। সোনমার্গে ঢোকার 2 কিলোমিটার আগে রাস্তার হাল দেখো, পুরো সাদা করে দিল আমাদেরকে। উফ কি সুন্দর লাগছে দেখো, এই এতদিন লাদাখের বাদামি কালো বেগুনি এইসব পাহাড় ছেড়ে আজকে পুরো সবুজ পাহাড় দেখাচ্ছি তোমাদেরকে, আর নিজেও দেখছি কি সুন্দর লাগছে দেখো। জাস্ট জলের ফ্লোটা দেখো, শুধু প্রচুর লোক রয়েছে এখানে, লোকালসরা রয়েছে, জলের কাছে আনন্দ করছে। রে বাপ রে বাপ,
দেখো জলটা দাঁড়াতেই হবে, না দাঁড়ালে পুরো লস। লোকালসরা সব স্নান করছে এখানে। যে স্পাইন বনটা দেখো পুরো পাহাড়ের ধারে এক ধার থেকে লাগানো রয়েছে। এতদিন লাদাখে আমরা দেখছিলাম পুরো বাদামি পার্পেল কালারের একদম ন্যাড়া পাহাড়, আজকে দেখছি পুরো সবুজ পাহাড়, চোখ জুড়িয়ে যাচ্ছে সত্যি কথা বলছি। অবশ্য দুটো পাহাড়ের দুরকম বিউটি রয়েছে, ওই পাহাড়টাও যেমন একরকমভাবে সুন্দর এই পাহাড়টাও কিন্তু সুন্দর। শ্রীনগর থেকে মোটামুটি ধরে রাখো 45 কিলোমিটার মতো পেছনে রয়েছি। সকাল থেকে খেয়েছি বলতে ওই অল্প অল্প ম্যাগি, ওই অল্প একটু ম্যাগি খেয়েছি আর এই দেখলে তোমরা কেক আর চা, বাস এখনো পর্যন্ত দুপুরের খাবার আমরা খাইনি। চলো কই না দেখি কিছুটা রাস্তা আমরা কভার করে ফেলি, তাহলে শ্রীনগরের ডাল লেকে যাওয়ার খুব ইচ্ছে রয়েছে আমার আজকে, সেই জন্যই তাড়াহুড়া করছি। আর সামনের ভ্যালিটা জাস্ট মারাত্মক লাগছে দেখতে, দেখো উফ, আর রাস্তাটা হঠাৎ করে পুরো একদম দারুণ হয়ে গেছে। ও ভাই সাহা, চোখ জুড়িয়ে গেল সত্যি কথা বলছি, ও দুর্দান্ত একটা ভিউ। যত নামছি আমরা এইদিকে তত কিন্তু ভিউ বাড়ছে, নিজেও বিশ্বাস হচ্ছে না যে এই মালদা থেকে এত দূরে এসে কাশ্মীরের রাস্তায় বাইক চালাচ্ছি। ও এটা একদম সম্পূর্ণ অন্য রকমের এক্সপিরিয়েন্স, যারা করেছো এই এক্সপিরিয়েন্সগুলো মানে দূর থেকে এসে এত দূরে দূরে বাইক চালিয়েছো তারা নিজেরা ফিল করতে পারবে, তাও আমার নিজের বাইক নিয়ে। 7 দিন পরে যখন দেখবো বাইকটা পার্ক করা রয়েছে আমার গ্যারেজে আর ভাববো এই বাইকটাকে নিয়ে আমি কী কী না করেছি, মারাত্মক রাস্তা। আর রাস্তার বেশি ভিডিও এই জন্যই করতে পারছি না, প্রচুর আর্মি চেকপোস্ট, সব জায়গায় লেখা রয়েছে নো ফটোগ্রাফি জোন, কি দরকার বলো। রাস্তায় রাস্তায় পুরো চেকিং চলছে। তো আমরা জাস্ট এখানটাতে একটা রেস্ট নিতে দাঁড়িয়েছিলাম শ্রীনগর এখান থেকে 25 কিলোমিটার মতো। দেখো এই যে দেখতে পাচ্ছি কিনা যাই না, এই যে পুরো ফর্ক অয়েল নাহলে ব্রেক অয়েল কিছু একটা লিক করছে অভিনবদার, জুতো ফুতো একদম পুরো তেলে ভিজে গেছে। এবার অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে আমাদেরকে ফিক্স করতে হবে। দেখি KTM শোরুমে তো ফোন করা হলো, রিকোয়েস্ট করা হলো যে আমরা আসছি KTM শোরুম এখান থেকে শ্রীনগরের মোটামুটি 25 কিলোমিটার মতো। চলো দেখি, কাশ্মীরে এসেই কিন্তু আমরা পড়ে গেছি ভয়ানক ট্রাফিক জ্যামে, বাপ রে বাপ। 1 কিলোমিটার যেতে না হলেও মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগছে। ভয়ানক জ্যাম, তার থেকে বড় সমস্যা হচ্ছে হোটেল পাওয়া যাচ্ছে না। প্রচন্ড জ্যামের মধ্যে দিয়ে এসে পৌঁছেছিলাম আমরা শ্রীনগর, মানে মারাত্মক জ্যাম, লিটারালি মাথাটা ব্যথা করছে। তোমাদেরকে বলছি 200 মিটার যেতে আমার আজকে মোটামুটি 20 মিনিট সময় লেগেছে, ভাবো কতখানি জ্যাম। তার মধ্যে এসে একটা ব্যাড নিউজ শুনেছি, কালকে নাকি ফ্রাইডে এই অমরনাথ যাত্রা স্টার্ট হচ্ছে, তার জন্য রাস্তা বন্ধ, রাস্তা ঠিক করার জন্য। হোটেলটা তোমাদের দেখাচ্ছি, তস্য জঘন্য একটা হোটেল, বাধ্য হয়ে ওটাই নিতে হয়েছে, এক রাত থাকবো। তো এসেই দেখলাম একটা খাবারের দোকান, ভাবলাম হোটেলটা খারাপ হয়েছে, খাবারটা একটু খাওয়ার দাওয়ার ভালো করে খেয়ে নেওয়া উচিত আমাদের। তো অর্ডার করেছিলাম দেখো রেশমি টিক্কা, দেখো রেশমি কাবাব, আর এখানে স্যালাড দিয়েছে, আর হাফ করে নিয়েছি রুমালি রুটি, এটা আমাদের স্টার্টার। এরপরে রাত্রেবেলাও ডিনার কিছু, ওই চিকেন টিকেন এই ধরনের কিছু ডিনার করবো। চিকেনটা একটু না দেখালেই নয়, আমি তো খেতে শুরু করেছিলাম, দেখো পুরো ক্রিমে ভর্তি, কি মরম একটা চিকেন দেখো, এই দেখো পুরো ক্রিম দেখেছো, এভাবে নেবে মুখের দিকে যেও না, চেহারার অবস্থা খুব খারাপ, প্রচন্ড ক্লান্ত। তো ফাইনালি আমরা কিন্তু শ্রীনগরে এসে ডাল লেক দেখতে পাইনি, আমরা হচ্ছে ফর্ক অয়েল দেখতে পেয়েছি। অভিনবদার ফর্ক অয়েলটা কেটে গিয়েছিল একটু আগে, মুখটা তো কেলো হয়ে গেছিলো। এখন মোটামুটি কটা বাজছে, এখন কেতনা বাজে ভাইয়া? 10:26 বাজে, 10:26 বাজে। এতক্ষণে অভিনবদার গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে না? সবচেয়ে বড় ব্যাপারটা কি জানো তো, বাই চান্সলি এই যে আমার গ্যারেজটা এসেছিলাম, এই গ্যারেজের সাথে KTM এর যে সার্ভিস সেন্টার সেটার একটা কানেকশন ছিল, ফাইনালি এই পুরো ফর্ক অয়েল দেখতে পাচ্ছ কতখানি, দেখো তেল পুরো বেরিয়ে রয়েছে,
তো এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দুটাকা বেশি গেছে কিন্তু কাজটা প্রপার হয়েছে, বাড়িতে প্রপার বাড়িতে সময়মতো ঢুকতে পারবো। হ্যাঁ, আরেকটা আমার আরেকটা প্রপার হয়েছিল, সেটা কি আমার গাড়ির, আমার গাড়িতে এই লাইট লাগানো রয়েছে, অভিনবদের গাড়িতে এই লাইট লাগানো রয়েছে, অভিনবদের গাড়ির লাইটটা মানে জ্বলছে না, কানেকশন শর্ট, দুটো লাইট ঠিক আছে, আমার গাড়ির কানেকশন ঠিক আছে, একটা লাইট কেটে গেছে, তো আমরা সেটাকে এক্সচেঞ্জ করে নিলাম আপাতত কলকাতার জন্য। এটা অভিনবদের গাড়ির লাইট, এটাকে আমি জ্বালিয়ে এখন কলকাতা অব্দি আমাকে যেতে হবে। যাই হোক, চলো, ব্লকটাকে আর একদম টানছি না, আর রুমও এমন কিছু আহামরি নেই যেটাকে বিশাল কিছু দেখানোর ব্যাপার রয়েছে, ব্লকটা এখানে এন্ড করছি, এই ব্লগে আর একদম কিছু দেখানোর নেই, একদম দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। কালকে আমরা মেবি কটার সময় বেরোবো, পাঁচটা, সাড়ে চারটা পাঁচটার মধ্যে প্ল্যান করেছি বেরোনোর। আমরা কালকে কত দূর যাবো নো প্ল্যানে আছি, দেখি, হোপ কি যতটা টানতে পারি ততটা টানবো। চল, ব্লগটা আর একদম বাড়াচ্ছি না, এখানে এন্ড করলাম। ব্লগটা দেখে যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার যারাই লাদাখ ট্রিপ প্ল্যান করছে তাদের সাথে কিন্তু এই ব্লগটা অবশ্যই শেয়ার করো। দেখা হবে এবার পরের ভিডিওতে, এর জন্য টাটা।